আবারও পোশাক রপ্তানিতে বাজিমাত বাংলাদেশের। চলতি অর্থ বছর 2017-18 প্রথম 11 মাসেই 2,812,85,00,000 মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশের এই আয় গত অর্থ বছরের একই সময় চেয়ে 9.77% বেশি। 10 মাস শেষে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল 9.37%। এদিকে পোশাক খাতের উপর ভর করে দেশের সামগ্রী পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত আছে। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে 3,772,88,00,000 পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থ বছরের একই সময় চেয়ে 6.66% বেশি। গত অর্থ বছরের প্রথম 11 মাসে 3,162,28,00,000 পণ্য রপ্তানি হয়। সব মিলিয়ে গত অর্থ বছরে 3,465,00,000 পণ্য রপ্তানি হয়েছিল। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। ওই পরিসংখ্যানে দেখা যায় পণ্য রপ্তানির প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা চেয়ে 0.44% কম রপ্তানি হয়েছে। চলতি অর্থ বছরের প্রথমে 11 মাসে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $3,372,88,00,000। ইপিবি তথ্য অনুযায়ী পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়নি। শুধু মে মাসে $332,24,00,000 পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল $304,00,000 পণ্য। সেই হিসেবে গত মে মাসে 9% প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থ বছরে $3,750,00,000 পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে তৈরি পোশাকেই $3,016,00,000, চামড়া ও চামড়াজাত পণ্যে $138,00,000, পাটক পাটজাত পণ্যে $105,00,000 পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। চলতি অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। গত 31 মে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, পোশাক কারখানায় প্রচুর ক্রয়াদেশ আছে, আশা করছি $3,000,00,000 পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এছাড়া চলতি অর্থ বছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে $4,150,00,000 রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।